দুইবারই আপনি বিরাট আধ্যাত্মে আপনার সাথে কথা হয়েছে আমি একটু বলি আমি আসলে খুব ছোট বয়সে আমাকে একটা হিন্দু রাষ্ট্র আমার বাবা মা দিয়েছে পড়ালেখা করার জন্য এবং সেখান থেকে আমি হিন্দুজম সম্পর্কে আমি ছোটবেলা থেকে অনেক পড়েছি এবং আহ মহাভারত রামার অল মুখস্থ তার পরবর্তীতে যে স্কুলটাতে দিয়েছে স্কুল তো সেখানে বাইবেল রিডিং করা করতাম এবং বেশ ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে অনেক জেনেছি তো খুব ছোট বয়স থেকেই এই সব গল্প গুচ্ছ গুলো শুনতে শুনতে বড় হয়েছি তো আহ আই উড সে আমি ভেরি ইয়াং এজ তো আপনাকে এবং ফারাজ ভাই এবং আপনাদের ফুল টিমকে আমার খুবই ভালো লাগে এর আগে একবার যুক্ত হয়েছিলাম এবং আই ফিল ইউ অল আর ডুইং এ ভেরি গুড জব কারণ আমি দীর্ঘ আজকে বিশ বছর বাংলাদেশে আছি কিন্তু বাংলাদেশে যখন আমি মুভ করি আমি আরেকটা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে মুভ করি আমি দেখি যে এত এত বেশি এই ধর্মর প্রতি তাদের অন্ধবিশ্বাস হ্যাঁ যে এটা দূর করার জন্য আপনাদের যে মেথড এবং যেভাবে আপনারা ওদের সাথে ডায়লগ করেন ইটস ভেরি নাইস আমি অত্যন্ত আপনাদের এই এফোর্টটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি এর আগেও একবার যুক্ত হয়েছিলাম তখনও বলেন স্পেশালি এই যে অন্ধবিশ্বাসটা এখন যে লেভেলে চলে গেছে যে যেমন দেখেন ইভেন দশ বারো বছর আগে আমার মনে হয় হোল ওয়ার্ল্ডে এর এফেক্টটা দেখতেছি যে যেভাবে মেয়েরা হিজাব করে পুরুষরা তাদের রিলিজিয়াস আইডেন্টি জন্য অ্যাটায়ার এবং ফেসিয়াল সব বিয়ার্ড রাখে এগুলা এগুলো আগে এতটা ছিল না যত ধর্মান্ধতাটা এখন অনেক বেড়ে গেছে হ্যাঁ তো আমি আমি একচুয়ালি আইনো হিন্দু ইজম আইনো ক্রিস্টানিটি আইন ইসলাম এগুলো নিয়ে আমার ব্যাপক আমি তো ইসলামের জন্য যখন পড়াশোনা শুরু করলাম আমার মনে কোরআন শরীফ হাদিস একদম বহুত পড়ছি বাট মূলত ইংলিশে পড়ছি যেহেতু আমি বাংলাতে পড়তে পারি বাট অত পারদর্শী না তো আহ মানে ইটস ভেরি নাইস মানে আপনারা যেই এফোর্টটা দিচ্ছেন হ্যাঁ এবং আমার খুব ভাল লাগে আমি খুব রেগুলারলি আপনাকে ফলো করি

কম্পাইলেশন অফ স্টোরিজ হ্যাঁ একটু কিছু গাজা দিয়ে যেটাই এটার সি টু এই মাত্র একজন বললো যে জগৎ আছে এই আছে জগৎ আছে কারণ আমরা আছি আমার আমার এক্সিস্টেন্স এর সাথে কিন্তু আমার জগৎ রিলেটেড আমি নাই কিছুই এক্সিস্ট করে না হ্যাঁ তো স্পিরিচুয়ালিটি পারসপেক্টিভ থেকে আমি কোরআনকে খুব লো রেটিং এ রাখবো ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ফ্রিডম ভাই আর আর কি কোনো পয়েন্ট আপনি কি কোনো স্পেসিফিক পয়েন্ট বলবেন যে এই বিষয়ে আপনি কথা বলতে চান থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে একটা কথা দিই যে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সামনে যে আরো দু একটা প্ল্যাটফর্ম আমরা চালু করতে যাচ্ছি যেখানে একইভাবে অন্যরা যাদের একটু সময় আছে তারাও আলোচনা করতে পারবেন যা তারাও কথা বলতে পারবেন আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি আমাকে একটা করবেন যে আপনার যদি সময় থাকে কিছুটা সময় থাকে কিছু আলোচনা করার কিছু বিতর্ক করার বা আপনার যে চিন্তা ভাবনা আছে সেগুলো প্রকাশ করার তাহলে আপনি আমাকে একটা মেইল করবেন আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব তারপর আমরা হয়তো একটা নতুন প্ল্যাটফর্মে নতুন ভাবে আরো আলোচনা শুরু করতে পারবো আরো কয়েকজন আমরা চেষ্টা করছি যে আরো কয়েকটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব আগেও তৈরি হয়েছে আর অলরেডি আমাদের আছে অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু আরো এগুলা বাড়াতে থাকবো আপনার কথা শুনে মনে হচ্ছে যেহেতু আপনি এগুলো পড়েছেন এগুলো জানেন এ বিষয় সম্পর্কে তাহলে আপনাকেও আমরা আমাদের টিমে চাই যেন আমরা আপনারাও আস্তে আস্তে এই এই কাজগুলোর সাথে যুক্ত হন কোন না কোনো ভাবে আচ্ছন্নিত চলে গেলেন আমি আমি আপনাকে একটা ছোট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি জাস্ট লেস দ্যান আ মিনিট আমি যখন ফার্স্ট ব্যাক করি ক্যানাডা থেকে তারপরে আমি গার্মেন্টস এর সাথে রিলেটেড তো দেখা যায় যে আমি ট্রেনিং দিতাম অনেকগুলো মেয়েদেরকে যারা নতুন আসতাম আমার এলাকা থেকে নিয়ে আসতাম যে এনে তারা এখানে যাতে একটু সেলফ সেলফ রিলায়েন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক এবং দেখতাম অবজার্ভ করতাম যে প্রতি ঈদের আগে এরা চলে গেলে আর ব্যাক করতো না তো আমি তখন ইসলাম সম্পর্কে অতটা জানতাম না তো পরে যখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম আমার এইচআর ম্যানেজারকে নিয়ে বললাম যে একটু বের করো তো হোয়াট ইজ দ্য রুট কজ বিহাইন্ড দিস ওয়াই আর দি অ্যাবসেন্ট তো পরে দেখলাম যে তারা যখন ওই গ্রামে চলে যায় তখন আবার তাদের ওই হ্যাঁ বিয়ে করায় করাই দিয়ে তাদেরকে বিয়ে করানো আবার মানে আসি ভাই দ্য ট্র্যাজেডি ইজ বিয়ে তো করাই তার পরবর্তীতে দে হ্যাভ লাইক ওয়ান চাইল্ড ও টু চাইল্ড তারপর আবার ছেড়ে দেয় এদেরকে হোয়াট এ মিজারেবল লাইফ হুম যেটা তারা যদি এই গার্মেন্টস এর সাথে অনেক মেয়েরা আপনি জানেন না তারা কাজ করে এখন কিন্তু এমন উদাহরণ আছে যে তারা নিজেরাও গার্মেন্টস দিছে বা ছোট রেস্টুরেন্ট দিছে গার্মেন্টস এর পাশে বা ইয়েতে মানে এখন তো হোম এম্পাওয়ারমেন্ট তাও একটু বেটার আবার গ্রামগঞ্জে কিন্তু এই কোভিড জন্য আবার খারাপের দিকে চলে গেছে যখন দে গো ব্যাক টু দেয়ার হোম রুরাল এরিয়া তখন এটার যে কি প্রেসার এই ধর্মের এটা আনবিলিভেবল তো এইসব জায়গা থেকে অ্যাকচুয়ালি কাজ করে করে বের করে আনতে হবে এবং যত আপনারা এগুলো করবেন এবং রুট লেভেল আমি দেখি যে আপনার অনেক ফলোয়ার আছে মানে অনেক একদম গ্রাম গঞ্জের ভিতরে ইটস নাইস ইটস নাইস আশা করি তাদের মন মানসিকতাটা চেঞ্জ অ্যাকচুয়ালি এভরিথিং ইজ মন মানসিকতা মানে ইন্টালেক্টের উপরে তো আর কিছু নাই হ্যাঁ একটা কথা খুব সুন্দর লাগে ধর্মের যে বলে যে আমরা নাকি হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল বাট এটাকে ফলো করে না লোয়েস্ট ইন্টালেকচুয়ালের মতো করে আমাদের চালায় ধর্ম বলে হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল বাট চালানোর সময় আবার লোয়েস্ট ইন্টালেকচুয়ালের মতো করে চালায় দ্যাটস very uh, tragic part of it ঠিক আছে ফ্রিডম ভাই আপনি তাহলে আমাকে একটা মেইল করবেন আমরা চেষ্টা করব যে আপনি যদি আমরা আরো মানুষ চাই যারা হচ্ছে গিয়ে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে মোটামুটি আমাদের একটা ডেটাবেস কমপ্লিট করে ফেলেছি আমাদের এখন দরকার হচ্ছে গিয়ে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম সম্পর্কেও আমরা ডেটাবেসটা তৈরি করব যে ওদের ধর্মে কি কি খারাপ জিনিসগুলো আছে সেগুলো আমরা একটা ডেটাবেস তৈরি করে তারপর আমরা আরো ধর্মের বিরুদ্ধে বা ধর্মের মানে এই যে আমাদের যে অসাম্প্রদায়িক একটা ইয়া আছে কনসেপ্ট আছে মানববাদী একটা কনসেপ্ট সেই কনসেপ্টটাকে আমরা সামনে আগানোর জন্য আমাদের এই ডেটাবেসটা দরকার আপনি যদি সেখানেও কাজ করতে চান বা লাইভেও কথা বলতে চান তাহলে আমাকে একটা মেইল করবেন আমার মেল অ্যাড্রেস হচ্ছে info@sangshoy.com এই মেইল অ্যাড্রেসে মেইল করবেন আমরা মানে ব্যক্তিগতভাবে কথা বলে তারপর ঠিক করব ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আসিফ ভাই থ্যাংক ইউ ক্রস ভাই টেক কেয়ার ভালো থাকবেন শুভরাত্রি তাহলে আপনাকে বিদায় জানলাম পরের জনকে যুক্ত করি